কত মা তোমার আমার মতো একটা সন্তান প্রসব করতে যাইয়া মা দুনিয়া থেকে বিদায় হয়েছে আবার রাসূল বলেছে উম্মতারা রে এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা মানবে যারা হবে না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল নবীর কথা মানবে যারা হবে জান্নাতি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া প্রয়োজন হলে কাগজে লিখি দিব তুমি কোনো দায়ী হবে না আমি মা বলতে চাই একটা সেকেন্ডের জন্য যদি আমি আমার সন্তানের মুখটা দেখে মৃত্যুবরণ করতে পারি আমি মায়ের জীবন সার্থক হয়ে যাবে ডাক্তার বলেন কি করব এখন এই তো চিকিৎসা শুরু করলেন বাচ্চা হলো ছেলে মা পড়ে আছে ডাক্তার বাহির হয়ে গেলেন ভিতরে ঢুকলাম বাচ্চাটা সোনার পুতুলের মতো চারটা হাত পাও নারায়া ওয়া ওয়া করে কান্দে মা বাবা ভিতরে যায় না মেয়ে মারা যাবে ভিতরে যেয়ে কি করব আমি দেখতেছিলাম বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে মা দরদি বাচ্চাটার দিকে তাকাইয়া রইছে কোনো কথা বলতে পারে না নড়তে পারে না শেষ মুহূর্ত প্রায় তার মা বাবা ভিতরে ঢুকলেন মা বাবার দিকে তাকাইয়া ইশারা করে বুঝাইতে চাইতেছে মেয়েটা মা বাবা গো তোমরা কেন কান্দ আমি বুঝি ফেলেছি আমি বুঝি মরে যাব সেই জন্য তোমরা কান্দ গো বাবা ও মা ঠিক আছে আমার আপত্তি নাই আমার বাচ্চাটা জমিনে পড়ে কাঁদতেছে তোমরা একটু আমার বাবার কোলে নাও না ইশারাই বুঝাইতেছে মা বাবা বুঝতে চাই না শুধু কান্দে আবার ইশারা করে বলতেছেন মা গো তোমরা যদি কোলে না নাও কিছুক্ষণের জন্য আমার বাবারে আমার বুকে উঠাইয়া দাও আমি আমার বুকের আগুন নিভাইয়া যাই এটাও যেন বুঝতে পারতেছে না অবশেষে দেখি দরদি মা বড় কষ্ট করে দুইটা হাত নিজেই বাচ্চার দিকে বাড়াইতে চাইতেছে গায়ের জোরে ধাক্কা দেয় হাতগুলো বাড়ে না এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে হাতগুলো বাচ্চাটার কাছাকাছি যাওয়ার আগে আগে মা দরদি বিদায় হইয়া যায় এইভাবে কত মা সন্তান প্রসবের সময় দুনিয়া থেকে বিদায় হয়েছে তাই আমার আল্লাহ বলেছে হামালা তুহু উম্মুহু কুরহাও ওয়াওয়াদাতহু কুরহা তোর মা তোরে পেটে লইয়া কত কষ্ট করেছে আমি জানি রে ও বান্দারা তোমরা আমার নবীর কথা শোনো আমার নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মুহাত সন্তানের আরে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত একটু নমুনা দেখবেন বাস্তবে মিলে বোঝা যায় কিভাবে দেখবেন মা রান্নাঘরে রান্না করতে গেছে বাচ্চাকে ঘুম পাড়ায় রাখছে মা রান্না করতেছে বাচ্চা তো ঘুমিয়ে আছে চট করে বাচ্চার ঘুম ভেঙে গেছে বাচ্চা তো কাঁদতেছে বাচ্চা কাঁদতেছে মা তো রান্নাঘরে আসতে পারতেছে না দেখবেন দাদি দৌড়ায় গিয়া বাচ্চা কুলে নিছে নাতি কুলে নিয়ে ডাকতেছে ভাই কান্দিস না আমি তোর দাদি কান্দিস না কিন্তু কান্দা থামলো না দৌড়ে গেছে চাচি আম্মা ভাতিজা কান্দিস না আমি তোর চাচি আম্মা কান্দা থামলো না দৌড়ে গেছে ফুফু আম্মা এ ভাতিজা কান্দিস না তুই নাই আমার ভাই ফুতলা গোসরে বাবা আমি তোর ফুফু লাগি কান্দিস না তারপরও বাচ্চা কান্দে দৌড়ে গেছে খালাম্মা ও বাগিনা কান্দিস না আমি তোর খালা লাগি আমি তোর মার ছোট বোন আমি তোর খালা কিন্তু বাচ্চার কান্না থামলো না অবশেষে দরদি মা রান্নাঘর থেকে পাখির মতো উড়াল মারছে একটা দৌড় মাইরা ডাকতেছে তোমরা কারা গো দাও না গো আমার বাবারে আমার কোলে উঠাইয়া বলুন মা দরদি যখন বাচ্চা কোলে নিছে এখন কি আর কান্না আছে কিনা ওই যে জান্নাতি মায়ের পায়ের নিচে জান্নাতের গন্ধ মায়ের কুলের মধ্যে আছে আজকে সেই মাকে আমরা চিনলাম না নামাজ পড়েন
কিচ্ছু লাভ হবে না যদি মাকে কষ্ট দিয়ে থাকেন হজ করতে গেলেন কিচ্ছু লাভ হবে না হাজী হয়ে যদি মাকে বাবাকে কষ্ট দিয়ে থাকেন আল্লাহ রাসূল বলেছেন মা বাবা সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছেন হাদিস শরীফে রাসূল ওয়াজ করেছেন শুধু ওয়াজ নয় রাসূল নিজেও মায়ের জন্য বাবার জন্য কত সিস্টেম দেখায় গেলেন দুনিয়ার জমিনে আসুন মা বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন ছোট ছিলেন তার মাকে ইব্রাহিম নবী প্রশ্ন করেন মা আমার রব কে আচ্ছা বলুন তো আমাদের রব কে আল্লাহ সবাই বলুন কে আল্লাহ ইব্রাহিম নবী প্রশ্ন করলেন আমার রব কে মা বলেন ইব্রাহিম তোমার রব তো আমি তোমার রব আমি এক কিসিমের রব মাকে বলা যায় নাউজুবিল্লাহ তাজি কইন না রব্বুল বাইত দুয়ার মাঝে আমরা কই না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর রব শব্দের অর্থ হলো লালন পালনকারী রব শব্দের অর্থ হলো লালন পালনকারী বলুন এককালে লালন পালনের দায়িত্ব আমাদের মার কাছে ছিল কিনা যে দায়িত্বটা পৃথিবীর আর কেহ মাইনা নেয় নাই শুধুমাত্র মাইনা নিছে কে আরো জোরে বলুন যেটা বাবাও মাইনা নেয় না বাবা দেখবেন অনেক সময় বাচ্চা ফ্যান 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 করতেছে বাবা ঘুমাইতে অসুবিধা হইতাছে বাবা দেখেন এক পর্যায়ে রাগ হইয়া ধমক দেয় এই এটারে গলা চিপদা মাইরা বাইরে ফেলায় দাও কিন্তু কোন মা কি জীবনে এই কথা কইছে এই জন্য হাদিস শরীফে মায়ের কথা বলছে আমরা ওয়াজের মধ্যে মা বাবা উভয়ের কথা বলি কিন্তু রাসূল শুধু মায়ের কথা বলেছে কারণ মায়ের মতো দরদি সন্তানের জন্য পৃথিবীতে আর কেহ নাই দেখবেন মা সন্তান মাকে ভাত দেয় না কাপড় দেয় না পান সুপারি দেয় না খানা খোরাক কিছুই দেয় না মার খবর নেয় না মার খবর নেয় না এরপরও দেখবেন মা ছেলেটা বাসায় বাড়িতে আসছে কিনা যতক্ষণ ছেলেটা বাসায় না ঢুকছে ততক্ষণ পর্যন্ত একটা ঘরের দরজা খোলা বলুন এই ঘরটা কার মা অথচ মার ডাক দেয় না তারপরেও মা ওই পেটে রাখা ব্যথার কষ্টের কথা বলে নাই আমার পেটের সোনার চান এখনো আসে নাই যতক্ষণ না আইছে ততক্ষণ পর্যন্ত ঘুমায় নাই তাই বলতেছিলাম মা যে কি জিনিস মা যে সন্তানের জন্য কত দরদি আল্লাহ একবার বলুন ইব্রাহিম বলেন আমার রব মাগো আমার রব কে মা বলেন তোমার রব আমি বলো কি মা এক কিসিমের রব মাকেও বলা যায় যেহেতু রব শব্দের অর্থ লালন পালনকারী ছোটকালে আমাদেরকে লালন পালন করছে কে দেখবেন যার পাঁচটা সাতটা সন্তান এরকম আছে না পাঁচটা সাতটা সন্তান কুমিল্লাতে এক মাহফিলে এক মুফতি সাহ মুরব্বি সাদা দাড়ি একবারে বুড়া হয়ে গেছে জিজ্ঞাসা চাচা আপনার ছেলে মেয়ে কয়জন খালি হাসে কথা কয় না আরে বাবা ছেলে মেয়ে কয়জন কন না হাসেন কেন বাবা রে কইলে তুমিও হাসবা জিগাইলাম কতজন কই আল্লাহর মাল 20 জন 20 জন ছেলেমের বাবা আছেন নি এখানে থাকলেও কইতো না কারণ সরকারের আইন হইলো ছেলে হোক মেয়ে হোক দুইটাই বলে যথেষ্ট অহন বেড়া রইছে 20 জন এরকম খবর পাইলে হেরে দইরা তাল ফুটটি ফাড়াই লইলে না নাই টেক করে খাগড়া ছুরি ফাড়াই দিলে 20 জনের মা বাবা এখন আমাদের এলাকায় নাই দুই চার পাঁচ জনের মা বাবা আছে না সাত জনের সাত সন্তানের মা দেখবেন লালন পালন কিভাবে করে সন্ধ্যার দিকে হাঁস মুরগি পালন করে থামাইলেন গরু ছাগল থামাইলেন বাচ্চা কাচ্চাদেরকে খানা দানা খাওয়াইলেন গরদর সব কিছু থামাইয়া গুছাইয়া মা শীতের রাত্র ঘুমাইতে গেছে রাত্র বাজে 11টা খালি মা শুইছে ঘুমানোর জন্য ঠান্ডার রাত্র এমনি সময় মাইজের হুলাড়া ভাত খাইছিল না হ্যাঁ উইটটা দেখেন কান্দা শুরু করছে মা জিগাই কি হয়েছে বাবা কি লেগে কান্দ কয় না খালি কান্দে এরকম অভ্যাস পোলাপানের আছে না দেখবেন অনর্থক কান্দবো কিচ্ছু কইতো না
বাবা তো রাগ হয়ে গেছে, হ্যাঁ ক গর্তে বাইরি তো। কিন্তু মা কয় তোমারও তো মেজাজ গরম কি লেগা, বাবা কি লেগে কান্দে আমি দেখি না তুমি ঘুমাও। বাবা কি কি সে কও না, হ্যাঁ হ্যাঁ, আরে বাবা কস না বেশি যখন জিগায় কস না কি হয়েছে কও না। এমন সময় দেখেন বেড়া জিদ্দে শোয়াতে উইটটা খার হইয়া হসরাপ শুরু করছে। পোলাপনের এমন অবস্থা হয় না, বালিশ বিজায় লেগেছে, হ্যাঁ হসরাপ কইরা। মা কয় কি রে বাবা এইটা করলে কি, তুই কি লেগে কান্দোস কইতেও না বালিশ বিজাইছস হসরাপ কইরা, কি হয়েছে বাবা কস না, তুই আমার বাবা লাগস কস না। এরকম একটা মায়া মা করছিন দিও। অবশেষে রাগ হইয়া মায়ের কাপড় ধরে টানে রে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে গেছে। এবার এমন জোরে টান দিছে মা কাপড়ের পেঁচ খাইয়া পড়ে গেছে। এরপরে ও ডাকে বাবা রে কেন কান্দস কও না রে বাবা কও না, এরম কষ্ট মা ছোটকালে আমাদেরকে নিয়ে করছে কিনা কন। এই মারে কষ্ট দিয়া মসজিদে যাইয়েন না, এই মারে কষ্ট দিয়া মাদ্রাসা যাইয়েন না, এই মারে কষ্ট দিয়া মক্কা মদিনা যায়ও না, আমার আল্লাহ রাসূল খুশি হবে না। টানতে টানতে মারে ফালাই দিছে। এরপরও মা ওইটা দুই গালে চুমায় হাত বুলায় বাবা রে কও না বাবা কি লেগে কান্দ কও না। অবশেষে কয় আমি যে ভাত খাইছি না তুই জানস না। আচ্ছা এই কথাটা কি হ্যাঁ আধা ঘন্টা আগে কইতে পারছিস না, অনর্থক কান্দে কয় না। বাচ্চাদের এরকম একটা অভ্যাস আছে না, আমরাও কিন্তু এই যন্ত্রণা দিছি মারে। এই জন্য আজকে মায়ের জন্য দোয়া করা দরকার আছে কিনা বলুন। আর যদি দোয়া না করেন মা বাবার জন্য, কবর থেকে মা বাবা দীক্ষার দিবে আপনাকে কি বলে, তো তাও আঙ্গার গার সুদি আজে মালে মা তো চারাগা ফেল সুদি আজ হালে মা। আমার সই সম্পদ পায়া বাড়িওয়ালা গাড়িওয়ালা হইয়া রে আজকে আমার ব্যাপারে এত গাফেল, আমার খোঁজ খবর নিলি না আমি কবরে কেমন আছি। তুই দি আষ্ট দিন ঢাকাই থাকতে নয় দিনের দিন বাড়িতে আইতে, নয় দিন গিয়া দশ দিন হইলে এই রাত্রে তো আমি মা তোর ব্যথায় ঘুমাইছি না। মা কত কষ্ট করেছে তাই তো বলতেছিলাম। ইব্রাহিম নবী বলেছেন মা আমার রবকে, মা বলেছেন তোমার রব আমি। এক কিসিমের রব মাকেও বলা যায়, কেন মা লালন পালন করেছে। রব শব্দের অর্থ হলো লালন পালনকারী। দেখবেন একটারে আধা ঘন্টা ভাত খাওয়াইয়া ঘুম পাড়াইছে, কথাটা খেয়াল আসেনি। এরপরে আরেকটা ঘুমে তুরছে, মা আমি প্রস্রাব করে দিছি। বলুন এই প্রস্রাবের ভিজা খাতা কে বদলাইছিল, নাকি শাশুড়ি? আজগা এই মারে ভালাইয়াও জামাই জাগা শ্বশুর ভাই। আচ্ছা জামাই মারা গেলে লাশটা কাফন পরাইয়া হবলে যদি ক শাশুড়ি বড় আদর করতো লাশটা শ্বশুর বাইত ফাড়াইয়া দেই, খাডলাত কইরা শ্বশুর বাইত লয়ে যাইবেন। শাশুড়ি দোতলার থেকে দেখকে কি কইব, নাকে কাপড় দিব। এমনে না এমনে লয়ে যাও, মরা লাশ আনজাইয়া ধরে দুই গালে সুমাইয়া কান্দে কে বলুন, মা। কিভাবে সামনে আসতেছে পিঠের প্রস্রাব বদলাইছে, ঘুমায় না পিঠে থাপড়াই ঘুম পাড়াইতেছে, আধা ঘন্টায় এটারে ঘুম পাড়াইছে। এমনি আরেকটা চিল্লানি মারছে, মা কি হয়েছে আমি হাগুম। এরকম হইছে না শুনে সময় বাবা কিলাম ঘুমাইতেছে। বাবা এই ভেজালো রাজি না, বাবা কয় সারাদিন রোজগার করেছি ওহন তুমি চালাও আমি ঘুমাই। বাবা দেখেন ঘুমাইতেছে, কিন্তু বাবাও তো কষ্ট করছে, সারাদিন রোজগার না করলে মা আমরা রে কি দিয়ে খেদমত করতো কোন, আমাদের খাওন দাওনের ব্যবস্থার জন্য কষ্ট করছে কে? হায় রে বাবা, মাথার ঘাম পাতায় পরে জামা কাপড় ভিজে গেছে, বলুন এই কষ্ট করে রোজগার বাবা কার জন্য করছে? আজকে এই বাবা অসুস্থ হইয়া একটা আপেল খাইবার লাগিয়া কয়বার যে হুলারে কইছে, উচিত জিনিস হই আনতারি না আবার আপেল। আর এই সন্তান যদি এই বাবার কাছে একটা কলা চাইছে বাবা দুই আলি কলা কিনা দিছে। আজকে এই বাবার কপালে নাই কিছু, বাবা ঘুমাইতেছে। এটা কয় হাগু শীতের রাত্র শুনে সময় এরকম করছি না আমরা, আমিও করছি খালি আপনারা না আমিও করছি। রাইতে ডাক দিছি হাগা ধরছে, আবা হাগুম
আব্বা কয় হাগবি, আব্বা হাগুম কয় হাগবি, উড় না। অবশেষে একটা কথা আছে, হাগা দললে বলে বাগার বইতা হয় না, কি করবো, বেশি হাগা যখন চাপ দিছে দরজা খুললা উঠানের কিনারে যায় নিজেই বইছি হাগবার লেগিয়া। দেখ একটু পরেই দেখি শিয়ালে ডাক মেরে বসে, আমাদের এলাকায় প্রচুর শিয়াল এখনো আছে, ডাক মেরে বসে শিয়ালে, বাবা ঘরের থেকে কয় ভয় পাইস না আমি চায় রইছি, বাইরে যায় না কিন্তু ঘর থেকে কয় চায় রইছি, আমার তো পায়খানা মাথা দুইটা গেছে শিয়াল কাছে, আর বাবা কয়সা এরিছে বলে। একটু পরে দেখি একজন দরদি দৌড়াইয়া যাইয়া সন্তানের মুখের কাছে দাঁড়াইছে, বলুন এই লোকটাকে এই মারে কষ্ট দিও না, নামাজ রোজা হজ যাকাত মক্কা মদিনা যাইয়া মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মা কাছে গিয়া কয় বাবা ভয় পাইস না আমি মা, আমি মা কান ভয় পাইস না। আরেক বেচারা ডাকতেছে বাবা হাগুম, বাবা তো আইলসা হাগবি হ, বাবা হাগুম হাগবি হ, বাবা উড়ো না হাগুম কো হাগবি কো হাগুম কুম্বলা হাইগা দিছি ওই অহন ভালোইছে না, এরকম হয় না অনেক সময়, বলুন খাতার মধ্যে হাইগা দিছি ওই, এ খাতা পরিষ্কার করছে কি বাবা না মা, এই মার ভাইয়ের নিচে জান্নাত। হাগবি উঠানে নিয়ে বসাইছে আধা ঘন্টা বইরিছে শীতের রাই, আধা ঘন্টা পরে মা জিগায় কিরে বাবা হাগা হইছে, কো হইলে তো আমি কমু, আরো 15 মিনিট হ্যাঁ গান গা টিরিং টিরিং টিং টিরিং টিরিং টিং, মা কয় আমারে খাড়া করে রাইকে বেটা তুই গান গাস, কো কথা কইস না আমি হাইগ গেলই। 45 মিনিট পরে পানি শোষণ করে পরিষ্কার করে ঘরে আনছে, কো মা আমার বাংছে আমারে ঘুম পাড়া, মা কান্দে লইয়া ঘুরতাছে ঘুম পাড়াই তো, ঘুম বাংলে সহজে আর ঘুমাইয়ে না, মা ঘুরতে ঘুরতে একটু পরে শোনা যায় মসজিদে ফজরের আজান পড়ে গেছে। কত রাত্র এইভাবে সন্তানের লালন পালনের দায়িত্ব মা ঘুমাইতে পারে নাই, বলুন এই কষ্ট মা করছে কিনা, আগে এই মারে খুশি করেন তাইলে মসজিদে যান, আগে এই মারে খুশি করেন মক্কা মদিনা যান, এক বেচারা হজ করতে যাইব বুড়া মা ঘরে, মা আগামীতে হজে যামু, বাবারে হজে যাইবি আমার তো আর কেউ নাই তুই একটা ছেলে, আমি মরলে আমার মাড়ি দিব কে, আমার মাড়ি দিয়া তুই হজে যাইস, আচ্ছা মা পরের বছর কইতেছে মা আমি এই বছর হজে যামু, মা কই ফোলারে এই বছর যাইস না আমি মরলে মাড়ি দিয়া যাইস, তৃতীয় বছর কইতেছে মা এবার হজে যামু, কই না আমি মরলে যাইস, হ্যাঁ কই তুই মরতেও না আমার হজও করা হইতো না, এইবার আর তোর কথা শুনতাম না, মার কথা না হইন না হ্যাঁ হজ করতো জাগা, হজের সামান টামান লিয়া যাইতাছে, মা কয় পুত্রে আমারে কষ্ট দিয়া হজ যাস, আচ্ছা যা হজ যাইস, যাইতে 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 তখন তো জাহাজে যাইতো, আপনাদের চট্টগ্রামের মতো জাহাজের বন্দরে আসছেন জাহাজে যাইবেন, জাহাজে আসার আগেই এক মসজিদে ঢুকছে আসরের নামাজ পড়বো, আসরের নামাজ পড়বো ঢুকছে যেই মসজিদে মুয়াজ্জিন সব আজান দিয়া রুমে গেছে তারা ঢুকছে তাই সুন্নত পড়তেছে, এমন সময় পার্শ্ববর্তী এক ঘরে চুরি হইতাছে, দিনের বেলায় জানালাতে কাপড় বাইর করে চুরে গাঁটটি বাঁধতেছে, এমন সময় মানুষে দেখে ফেলাইছে সুর 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 কি করবো গাঁটটি নিয়ে দৌড় দিয়া দেখা যায় উপায় নাই মসজিদের ভিতরে ঢুকছে, ডুইকিয়া ওই হাজি সাহেবের সামনে কাপড়ের গাঁটটি থুইয়া মসজিদের কাছে বাইরিয়া হ্যাঁ অক সুর অক সুর 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 কারে দেখাইতেছে, ওই যে মারে কষ্ট দিয়ে হস করতো যা, রাসূল বলছে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে একটা কবুল সাতটা উমরা হজের সওয়াব পাওয়া যায়, হ্যাঁ এই মারে ফালাইয়া যা মক্কা মদিনা হজ করতো, আচ্ছা মানুষ আইসা দেহে চুরি কিরা মাল সামান সামনে তুইয়া তাই নামাজও খারিছে, ফুলাফান কো সাইজ কিরা লাই মুরব্বিরা কো রাখ নামাজটা শেষ করো, নামাজ শেষ করে আর কথা বলার সুযোগ দিছে না এমনি ফোলাপান শুরু করছে, মাইক মারতে 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 একবারে নাহের আঘাত আত্মা লইছে, মুরব্বীরা কো আর মারিস না মারবি তোরা জেল খাড়ুন লাগবো আমরা আর মারিস না, একটু পরপর শ্বাস ফেলা ডাক মারে মা গো মা,
ডাক দেয় মা চট্টগ্রাম সন্তানে, আর বৈরত থেকে মা গলা কাটা মুরগির মতো লাফায়। বলুন সন্তানের বিপদ হইলে আগে জানে কে? মা। আরো জোরে বলুন মা। তার বাস্তব ঘটনা বলছি, আমাদের এলাকার ঘটনা। মা, ছেলে ডাকা যাবে, শ্বশুর বাড়ির থেকে বিদায় হয়ে গেল। মা সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে আছে, ছেলেটা শ্বশুর বাড়ির থেকে আসবে, আমি মায়ের কাছে বিদায় নিয়ে ডাকা যাবে, ফার্স্ট বাসে ডাকা যাবে অফিস করার জন্য। কিন্তু মা দাঁড়িয়ে আছে, আসলো না, শাশুড়ির কাছ থেকে বিদায় লইয়া রওনা হয়ে গেছে। বলুন মায়ের দুয়ার পাওয়ার আছে কি না? মার কাছে দোয়া চাবেন, মা ডাকা যাব, দেখবেন মা একটা ডাইরেক্ট দোয়া করে, যাও আল্লাহর মাল, আল্লাহর হাতে সইপ্পা দিলাম। এই দোয়া মা ছাড়া আর কেহ করতে? বল হুজুর শাশুড়িও করবো। যাই দেখেন না, জিগাইবেন শাশুড়ি আম্মা, যাই ডাকা যায়, শাশুড়ি দোয়া করে, বাজান আবার কবে আইবেন। আচ্ছা, এটা কি হেডার লোকে মিলল? আবার কবে আইবেন? কারণ এই দোয়াটার তো লাভ আছে, জামাই তো খালি আইতো না কি কন, অন্তত 2-2.5 কেজি মিষ্টি তো আনবো। আবার কবে আইবেন? জামাই কো 8 দিন পরে আইতেছি। মা রাস্তায় দাঁড়ায় কান্দে, রে আব্দুর রহিম, তুই না ডাকা যাবি রে, আইলি না, এদিকে দিয়ে মায়ের কাছে আইলো না, দোয়া নিল না, ফার্স্টি বাস ধরে জামাই জায়গা, পাঁচ দুনার মোড়ে যাইয়া কুয়াশা শীতের রাত্র সকালবেলা ফার্স্টি মুখামুখি ট্রাকের সাথে সংঘর্ষ, 6 জন মানুষ মারা গেছে, তার মধ্যে আব্দুর রহিম দুনিয়ার থেকে বিদায়। অ্যাক্সিডেন্ট হলো 30 কিলোমিটার, 38 কিলোমিটার দূরে পাঁচ দুনার মোড়ে, মা 38 কিলোমিটার দূরে সকালবেলা রাস্তার পাশে গলা কাটা মুরগির মতো লাফাইয়া কাঁদছে। মানুষে জিগায় কি হলো, আপনার অসুবিধা কি বলুন? মা জবাব দেন, মহিলারা রে, কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে। খবর আইসিনি? বিশ্বের জ্ঞানীরা বিজ্ঞানীরা মায়ের এই অবস্থান থেকে কম্পিউটার আবিষ্কার করেছে, ওদিকে যাই না, লম্বা হয়ে গেছে, সংক্ষেপ করে দিলাম। মা কানতেছে, কি জানি হলো। কিছুক্ষণ পর লোকেরা এসে অ্যাক্সিডেন্টের রোগীগুলি বাহির করে, পকেটে ভিজিটিং কার্ড দেখে ঠিকানা মতো কাইত্তা দিয়া প্যাকেট করে 200 টাকার ব্যান গাড়ি ভাড়া করে লাল নিশান উড়াইয়া পাঠাইছে। বাড়ির কাছাকাছি আইসা ব্যান গাড়িওয়ালা জিগায়, আব্দুর রহমানের বাড়ি কোনটা? একজনে দেখায়, ওই তো সামনে। মহিলাটা যে কান্দে, রে ও ব্যান গাড়ির ড্রাইভার, ওই মহিলাটা আব্দুর রহিমের মা লাগে। ব্যান গাড়িওয়ালার কাছে যাইয়া গাড়ির থেকে নাইমা চোখের পানি ছেড়ে দিলেন, মা আপনি কি আব্দুর রহিমের মা লাগেন? হ বাবা গো। ও বাবা, কি খবর নিয়ে আসছো? মা, আপনার আব্দুর রহিম অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মা একটা চিৎকার মেরে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। মহিলারা চারিদিকের লোকেরা দৌড়াদৌড়ি করে এসে লাশটা নামাইয়া কাইত্তার প্যাকেট খুলে দেখে, আব্দুর রহিম দুনিয়ার থেকে বিদায় হয়ে রক্তের সমস্ত চেহারা লাল লাল হয়ে আছে। মা বেহুশ, জ্ঞান ফিরে না, মাথায় পানি দিতে দিতে জ্ঞান ফিরে, একটু পরে ডাকতেছে, তোমরা কারা গো? আমার বাবারে দাও না গো, আমি একটা নজর দেখি। মহিলারা সাইড করে রাস্তা দিলে, দয়ার মা, মায়ার মা, দৌড়াইয়া যাইয়া মৃত আব্দুর রহিমকে রক্ত মাখা অবস্থায় আন যাইয়া বুকে লাগাইয়া রক্ত মাখা অবস্থায় দুই গালে চুমাইয়া চুমাইয়া ডাকে, আব্দুর রহিম রে, কেন আমি মায়ের দোয়া নিয়া গেলি না? অন্য মহিলারা আইসা দেখে, শাশুড়ি নাকে কাপড় দিয়া দূর থেকে দেখে, আর গর্ভধারিণী মা রক্ত মাখা মৃত সন্তান বুকে লইয়া কান্দে, এই কান্দার একটাই মহিলা, বলুন সেই মহিলাটাকে? সেই মা বাবার খেদমতে আসুন। মা বাবা কবরে গেলে মা বাবার জন্য দোয়া করবেন, কি দোয়া? তাও কোরআন শরীফে আল্লাহ শিখাইছে দোয়াটা কি, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগি। পৃথিবীর কারো জন্য কোরআন শরীফে দোয়া শিখায় নাই, শুধুমাত্র মা বাবার জন্য আমার আল্লাহ কোরআন শরীফে দোয়ার নির্দেশ করেছে। বলুন কার জন্য? মা বাবার জন্য। বলতেছিলাম এবার এই মারে কষ্ট দিয়া হজ করতে যাইবাটা মক্কার মদিনায়, শুরু করছে ফিডা মারতে মারতে, নাহেরা গায় দম, জ্ঞানটা ফিললেই ডাক দেয়, মা, মাগো,
মা ডাহে চট্টগ্রাম, খবর হইতাছে বৈরব, মা গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, মুরব্বীরা কই রাখ আর মারিস না, হ্যাঁ মাগো মাগো করে ব্যাপার কি, সুরি কইরা সুরের সুর মারে ডাহস, কিরে বাবা তুই মারে ডাহস কে, দেখেন মুরব্বীরা আমি শুননা, আমি হজে রওনা হয়েছি, এই যে দেখেন আমার হজের সামান, কিন্তু মার কথার অবাধ্য, মার কথার বাইরে হজ করতে রওনা হয়েছি, এই জন্য আমার আল্লাহ আমার উপর সুরির অপবাদ দিয়া আমারে সুর বানায় আমার খাওয়াইছে, কার কথা অমান্য করার কারণে, সবাই বলুন কার, মার কথা অমান্য করবেন নিশ্চিত আপনার উপর বিপদ আসবে, এই বিপদ থেকে বাঁচাইবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। মুরব্বী পীর উস্তাদ মা বাবার সাথে বেয়াদবি করলে চারটা বিপদ আপনাকে পাকড়াও করবে, পার্সিতে বলা হয়েছে চারটা বিপদ, একটা হলো যারা মা বাবাকে কষ্ট দিলেন মৃত্যুর সময় আপনাদের কালিমা নসিব হবে না, রুজি রোজগারে উন্নত হবে না, মৃত্যু হবে অ্যাক্সিডেন্টে, যেখানে সেখানে পড়ে আপনার মৃত্যু হবে, সবচেয়ে বড় দুঃখ হলো মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, তার বাস্তব হাদিস শরীফে আসছে, নবীজির একজন সাহাবি যার নাম আলকামা মৃত্যুর সময় তার কালিমা মুখ দিয়ে বাহির হইতেছে না, নবীজি সাহাবিদেরকে পাঠাইলেন তোমরা কালিমাটা তার কানে কানে বলো না, বলতেছেন কিন্তু মুখে দিয়া বাহির হয় না, চোখে দিয়া পানি আসে, রাসূল নিজে গেলেন আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলকামা চোখের পানি আসে মুখে কালিমা আসে না, রাসূল বলেন ব্যাপারটা কি, এমনি সময় জিব্রাইল আইসাকে হুজুর আপনারা আলকামা মারে কষ্ট দিছে, মারে কষ্ট যা দিবে তার মুখে কালিমা আসবে না, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, কই কি হ তাই নাকি, এই সাহাবিরা তোমরা লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করে লম্বা গঠনা তার আলকামাকে ধইরাই না আগুনে ফালাই দাও, যেই আগুনে ফালাইতে যাইতেছে মা দৌড়াইছে নবী গো আমার ফুলারে আগুনও দিবেন, হ কেন তোমারে বলে কষ্ট দিছে, নবী গো আমারে কষ্ট দিছে দেখে আমার ফুলারে কষ্ট দিবেন, আমার কষ্ট সহ্য হয় সন্তানের কষ্ট আমি মা হইয়া সহ্য করতে পারি না, তাইলে তোমার ছেলেকে তুমি মাফ করে দাও তাইলে বাঁচাইয়া দিব, সঙ্গে সঙ্গে মা বলতেছেন হুজুর আমি মাফ করে দিলাম আমার ফুলারে আগুনও দিয়েন না, আল্লাহরে কোন মাফ করে দিতে, আপনি নবীও তারে মাফ করে দেন, এ কথা বলতে দিরি আলকামার মুখ থেকে কালিমা বাহির হতে দিরি হলো না, এই বেটা সুরের অপবাদ পাইল মারে কষ্ট দিয়া, মার কথার অবাধ্য হইয়া অমান্য করে, এবার লোকেরা বলেন কি হলো এই ঘটনা, পরে গলার মধ্যে রশি দিছে জুতার মালা ফরাইয়া ঘুরাইতেছে আর কইতাছে কও চুরি করছি দেখা এই অপবাদ আমার এই বিচার, এই লোকটা কয় না চুরি করছি না, তুমি বলে দাও মার কথা অমান্য করার কারণে আমার এই বিচার, আর মারে খুশি রাখবেন হজ করতে যাবেন, মার চেহারাই তো হজ আছেই, হজ করতে যাবেন এক টাকাও লাগবে না, মার দোয়া নিতে পারলে মক্কা মদিনা আপনার জন্য সহজ হয়ে যাবে, তার বাস্তব আমাদের এলাকার একজন লোক আছে যার নাম হইল আপনার সাদু ওজি সাইদুর রহমান হাজি, গরিব মানুষ দেখে আর সাইদুর রহমান হাজি রাহে না সাদু ওজি রাহে, সাদু ওজি কিভাবে যখন জাহাজে হজে যাইতো এই চট্টগ্রাম এসে হাজি আগায় দিতে আসছিল ছেলে বয়সে, সাদু ওজি ছেলে বয়সে দশটা পাই লাগছে না হজ কিরাই পড়ছে, কিভাবে চট্টগ্রাম আইসে হাজি আগায় দিত আপনাদের চট্টগ্রাম জাহাজে উঠছে হাজি সাবরা, এই বাচ্চা ছেলেটাও টাং টুং বেডিং পত্র নিয়ে তার সাথে উঠছে আর কি হাজিদেরকে আগায় দিতে, হাজি সাবরা হেরে বেডিং পত্রের মাঝখানে বসাইয়া বলতেছে আমরা একটু পান খাই তো কিছু পান নিয়ে আসি জাহাজ ছাড়ার আগে তুমি একটু বসো জাহাজের মধ্যে, হ্যাঁ তবে এই রয়েছে কিন্তু পান নিয়ে আসার আগেই জাহাজ ছাড়ার সাইনেল বাজতেছে, হাজিরা দৌড়ায় গিয়ে উঠছে জাহাজ ছাইড়া দিছে, জাহাজ ছাইড়া দিছে এই এলাকাবাসী বিদায় দিতেছে, হাজিরা বিদায় নিতেছে, এইভাবে জাহাজের দুই চার কিলোমিটার ভিতরে ঢুকে গেছে গা সাগরের, কিন্তু হেলা তো টাঙ্গের সিবাদ বইয়ে রয়েছে, হেলা কাছে গেছে বলে কিরে সাধু তুই নামস নাই, আমার বইরে বের ঘটনা বলছি আমারে কালকে আটকায় রেখে কালকে খবর নিয়ে আন কতটা সত্য কিনা, এক পয়সাও লাগে নাই হস কিরাইছে খবর নেস নাই জাহাজ তো ছেড়ে দিছে, অহন হ্যাঁ কান্দে মা গো মা মা গো, ওই অহন কানলে কি বো সারেং সাহেবের কাছে গেছে, সারেং সাহেব এই যে দেখেন একটা ছেলে ভুলে আইসা পড়ছে এখন জাহাজটা ভিড়াইয়া ছেলেটা নামায় দেন, সারেং কয় একটা যাত্রা করে রওনা হয়েছি সাগরের ব্যাপার কত বিপদ আপদ, একটা ছেলের জন্য কি জাহাজ ভিড়ানো যায় সম্ভব নয়, আবার
গেছে গেই জিদ্দা গিয়া জাহাজ লাগছে সারং সাহেব কাগজ লিখি তো দিছে ছেলেটা ভুলে আই পড়ছে 10 পয়সা খরচ নাই হজ কি আই পড়ছে জোরে খন না সুবহানাল্লাহ এই বাংলাই বাংলাদেশের মানুষ চট্টগ্রামের মানুষ মায়ের দোয়া নাও তুমিও পারবা একটা বাস্তব ঘটনা কিতাবি ঘটনা বলছি ইতিহাসের ঘটনা বলছি এক বাচ্চা ছেলে রাত্র হইলে কান্দে মা গো যে নবীর লাগিয়া সব পালাইছে এই নবীর রোজারা যদি দেখতাম এই কান্দা আমিও এককালীন কান্দতাম যখন অবস্থা দুর্বল ছিল আমার বাবা 10 কেজি চাউল একসাথে কিনতে কষ্ট হতো ছোট সময় তখন কান্দতাম মদিনা যদি যাইতাম কি কান্দাটা ছিল আমার মদিনা যাব কেমনে নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে বলুন মদিনা যাব কেমনে নবীজির প্রেমের আগুন মাঝে মাঝে এইভাবে আমিও কান্দতাম আমার মা মাথায় হাত দিয়ে কইতো বাবা আল্লাহ তোমারে মদিনা নিব ছোট সময় আল্লাহ আমারে 2001 এ মদিনায় নিছে অথচ সমর্থ ছিল না কিভাবে যে আল্লাহ আমারে এই জায়গায় নিল সারা দেশে আমার এই প্রচার প্রসার করে মদিনা সফর আমার ভাগ্যে আমার আল্লাহ দিয়ে দিল বলুন দোয়াটা মাথায় হাত দিয়া করছিল কে এইভাবে এক ইতিহাসের ঘটনা বাচ্চা ছেলে কাঁদতেছে মদিনা যদি যাইতাম মদিনা মা গো মা মা গো আমি মদিনা যাইতাম গো মা মা কয় বাবা খাইতে পাস না গরিবের পোলা তুই কেমনে যাইবি মদিনা কান্দা দেখিয়া মা একদিন ফজরের নামাজ পড়ে ডাকতেছে না তুমি না মায়ের দোয়া কবুল করো বলুন মায়ের দোয়া কবুল হয় কিনা তুমি না মায়ের দোয়া কবুল করো আমার বাচ্চাটা কান্দে মদিনা যাইতো আমি মা হইয়া দোয়া করে দিলাম আমার বাবারে মদিনা লইয়া যাও আল্লাহ তো কবুল করছে মা সকালবেলা 5টা টাকা এই কাপড়ের মধ্যে বান্দা ছিল 5টা টাকা খুইল্লা দিছে বাবা এই নাও মদিনা যাও দিলাম তোমারে 5 টাকা বেটা ফাস্টে হলে মদিনা যাইব রেল স্টেশন আইছে সিটাগাং জাহাজের তখন যুগ ছিল ইতিহাসের ঘটনা আইছে সিটাগাং যাইবার লাগিয়া রেল স্টেশন আইছে ফাস্টে হাত টিকেটে তো আওয়াজ আইতাছে না মাস্টার সাহেব তার স্কুলের মাস্টার হ্যাঁ যাইব সিটাগাং কিরে ফালু কই যাইবি স্যার আমি সিটাগাং যামু জাহাজে হজে যাইয়াম হজে যাইবি বেটা টেহা বইছে কি আনছ আজকে ফাস্টে হা দিছে মা ফাস্টে হা কে দিছে আল্লাহ বৈরবেরা সাধু জিরে যদি তে হাসারা হস করাই তারে যাই মার দোয়া লয়া বাইরিছে হেরে কি ব্যবস্থা করতারে না ফাস্টিয়া দিছে মানে ফাস্টিয়া তো যাইতারবি যাক তোর ফাস্টিয়া তুই রাখ টিকেটটা আমি কাটতে লাই প্রথম নম্বরে হেড টিকেট কে কাটলো মাস্টার সাহেব সিনে গান নামায়া কয় এমনে যাইবি জাহাজ গাড যে জাহাজ গাড়েতে হাজির হোক জাহাজ ছাড়ে মানে হাঁটতে হাঁটতে গেছে গা জাহাজের গেট গিয়া দেহে হাজিরা উঠতাছে নামতাছে জাহাজ ছাড়বার আগে একটা কর্মচারী শর্ট ইতিহাস লেখে একটা কর্মচারী শর্ট এই মুহূর্তে একটা কর্মচারী দরকার মাইকে ঘোষণা দিলেন জাহাজের একটা কর্মচারী হাজিদের জাহাজে নেওয়া হবে এত অনেক মানুষ লাইনে খাড়িছে হ্যাঁ ও লাইনে খাড়িছে কিন্তু জাহাজের যে হেড অফিসার ছিলেন এই লোকটা ছিল খ্রিস্টান তো বাচ্চাটা টুপি মাথায় দিয়ে খাড়িছে অন টুপিওয়ালা দেখলে খ্রিস্টানের তো পছন্দ লাগে না খাড়িছে মানে বাচ্চা বেশি বড় না কিন্তু ইন্টারভিউ চলছে কেউ ইন্টারভিউতে টিকে না কিন্তু টিককা গেল টুপিওয়ালা কার দোয়ালে আইছে কিন্তু খ্রিস্টান ভদ্রলোক হেরানিতে রাজি না অবশেষে এমন এক ইন্টারভিউ দিছে যেটা হের দ্বারা সম্ভব না বলুন মার যদি দোয়া থাকে আল্লাহ তার পক্ষে আছে কিনা রাসুল আছে কিনা এবার মা তো দোয়া করে দিছে আরো মদিনায় যাইব কি ফাগলিয়া বাইরিছে কি দিছে 120 মন ওজনের একটা পাথর বলছে বাবারে পরিশ্রমের কাজ তুমি পারবে কিনা এই পাথরটা যদি আলগাইতে পারো তাহলে তোমাকে চাকরি দেওয়া হবে বাচ্চাটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে আল্লাহু আকবার বলো আর ডাকতে স্যার মদিনার কামলেওয়ালা নবী মায়ের দোয়া নিয়ে আসছি গো মদিনা যাওয়ার জন্য তুমি নবীর গোলামি করার জন্য মদিনায় যাব কার গোলামি বলুন এ মদিনার গোলামি করলে তার সাহায্য আল্লাহ দিবি কিনা তাই আমি বলি নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা না
নয় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, দিনি রজনী কান্দেন যিনি, দিনি রজনী কান্দেন যিনি শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে, কঠিন হাশরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাশরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, যে জন নবীর আশেকাল হাসরেতে পাবে তিনি মহান সম্মান, যে জন নবীর আশেকাল হাসরেতে পাবে তিনি মহান সম্মান, ভালোবাসো নবীজিকে, ভালোবাসো নবীজিকে এই দুনিয়ায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ওই বাচ্চাটা ডাকে, ও মাবুদ, তোমার নবীর গোলামিতে রওনা হয়েছি, তুমি আমারে সাহায্য করো, মায়ের দোয়া নিয়ে আইছি। কার দোয়া নিয়ে আইছে? আমার আল্লাহ বলেন, আরে জিব্রাইল, আমার নবীর ইজ্জত থাকবে না, মায়ের দোয়ার বরকত থাকবে না, যাও বাচ্চাটা পাথরের মধ্যে হাত দেওয়ার আগে আগে তুমি জিব্রাইল পাথর উঠাইয়া দাও। ইতিহাস লেখে বাচ্চাটা ওই পাথরের কিনারে যাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, আমার নবীর নামের দুরুদ পড়তে পড়তে পাথরের মধ্যে হাত লাগাইয়া দেখে পাথর তোলার মতো হালকা হইয়া বাচ্চা পাথর আলগি দিয়া এমন এক ঢিল মারছে 120 হাত দূরে ফেলাইছে। এখন কি নানিয়া ডাকতেছে, বাবা গো যাইও না, আমারে কালিমা পড়াইয়া কোরআনের পাগল বানাইয়া যা। সঙ্গে সঙ্গে খ্রিস্টান বেটা বাচ্চার হাত ধরে মুসলমান হইয়া, খ্রিস্টান নিজেও নবীর আশেকার পাগল হইয়া যায়। বলুন ছেলেটা, নবীর ভালোবাসায় কার দোয়াই এত বড় ক্ষমতা পেয়েছে বলুন? সবাই বলুন কার? এখনো যদি মা মায়ের মতো হয়, সন্তানের জন্য হাত বাড়াই, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, সন্তানের কোনো ক্ষতি হবে না।
কিন্তু মাও সেই রকম মা হইতে হবে কি বলেন আগেকার দিনের মা মানুষ ছেলেরা মেয়েরা মা বাবারে কত ভয় পাইছে সমাজে একটা অন্যায় কাজ করতে গেলে একজন আরেকজনকে বলছে ছেলেরা না মা মারবো বাবাই মারবো বলুন অহন মা মারবো বাবাই মারবো এই ভয় কি হোলাফানের আছে আর বই থাকতেই গেলে আগেকার দিনে মা সন্তান যদি কারো গাছের আম নিয়ে আইছে মা জিগাইছে আম কার গাছ থেকে আনছস ইমুকের গাছ থেকে একটা থাপ্পুর মারছে হেই গাছের আম তুই আনছস করে অক্ষণ ফেরত দিয়া আর অহন ফুলা ফান্দারও শিহায়া দেয় ইমুকের গাছে কাঁচা মরিচ আছে লই আস না সাগ্রান্তাম বইছে ও মা বোনেরা তোমরাও সোজা হও ভালো হও সন্তান ভালো হবে সন্তান সুন্দর হবে নামাজি হবে নেককার হবে নম্র হবে ভদ্র হবে মা যদি ভালো হয়ে যায় মা ভালো হয়ে গেলে মা কবরে যাবে সন্তান মায়ের জন্য দোয়া করবে কবর পাশে কি দোয়াটা করবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি হাদিস শরীফে আসছে সন্তান যদি মা বাবারে কবর শোয়া এরকম দোয়া করে কোরআন শরীফ পড়ে জিকির আসকার করে দুরুদ শরীফ পড়ে দোয়া করে এই দোয়াগুলি ফেরেশতারা আল্লাহর দরবারে নিয়ে যায় আল্লাহ এই ইমুকের ছেলে মা বাবার জন্য এই দোয়াগুলি করছে আমরা কি করব যেমন একটা মেহমান বাড়িতে আসলে মেহমান বাড়িতে আসলে মানুষ দোকান থেকে মিষ্টি আনে বিস্কিট আনে এরকম ফল ফলাদি আনে কি বলেন এগুলি কি আইনা এমনি মেহমানের সামনে দেয় কি করে এগুলি ভিতর রুমে নিয়া কিসে সাজায় প্লেটে মাশাআল্লাহ কে বলছে মাশাআল্লাহ প্লেটে সাজায়া সুন্দর করে মেহমানের সামনে দেয় আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে সন্তানের মায়ের জন্য বাবার জন্য যা দোয়া করেছে এমন সুসন্তান যারা দুনিয়াতে রাইকাইছে মা বাবাকে কবরে শুয়াইয়া বলে নাই ওই মা বাবার জন্য সন্তানের দোয়াগুলো আয় আমি আল্লাহর দরবারে নিয়ে আই আমার আল্লাহ নির্দেশ করেন ও ফেরেশতারা জান্নাতি সুন্দর স্বর্ণের প্লেটের মধ্যে জান্নাতি স্বর্ণের প্লেটের মধ্যে যেমন মেহমান রে মানুষ খাবার দেয় ওই মা বাবার জন্য দোয়াগুলো স্বর্ণের প্লেটে সাজাইয়া তাদের কবরের মধ্যে পৌঁছাইয়া দিয়ে আসো এর বিনিময় আল্লাহ যত বড় অপরাধী হোক মা বাবা সন্তানের চোখের পানি সন্তানের দোয়া জিকির আসকার কোরআন তেলাওয়াত মিলাদের বিনিময় আল্লাহ মা বাবাকে মাফ করে দেয় আসুন দুনিয়ায় থাকতে মা বাবার খেদমত করি কবরে যাদের মা বাবা তাদের জন্য দোয়া করি কি বলেন রাজি আছেন না আর মা বাবার সাথে ভালো ব্যবহার করেন কোরআন শরীফে আল্লাহ নির্দেশ করেছেন হাদিস শরীফে রাসূল নির্দেশ করেছেন আসুন মা বাবার খেদমত দুনিয়াতে থাকতে করি কবরে গেলে দোয়া করি দোয়া করতে গেলে নামাজে আগে যাইতে হবে নামাজ পড়েন আগে নামাজ পড়ে হাত বাড়ান মা বাবার জন্য দোয়া করুন তাহলে দোয়া কবুল হয়ে আল্লাহ আপনার মা বাবাকে বিপদে থাকলেও বিপদ থেকে উদ্ধার করে দিবে তাই আসুন আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ যেন তাদের আয়োজন কবুল করেন মা বাবা যাদের কবরে আল্লাহ যেন মাফ করেন আর যাদের দুনিয়াতে আছে মা বাবা আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দেন সুস্থ রাখেন ভালোভাবে এই জমিনে আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার মতো ভালো কাজ করার তৌফিক দেন সকলে বলুন আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাগার তোমার শাহি দরবারে হাত বাড়াইছি জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো মাবুদ গো জানি না পৃথিবীতে আর কতদিন থাকবো ইয়াল্লা দুই দিনের দুনিয়ায় এসে শয়তানের দুকাই পড়ে দুনিয়ার মায়াই পড়ে কত গুনাহ করেছি তুমি সারা কেউ জানে না তোমার জানা সকল গুনাহগুলো লইয়া মাপের আশায় হাত বাড়াইছি গো একবারে খালি হাত বাড়াই নাই তুমি যার প্রেমে কুল কায়নাত বানাইছো যার উপরে ফেরেশতাদেরকে নিয়ে দুরুদ ও সালাম প্রেরণ করতেছো ওই নবীর উপর দুরুদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির
পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী রোজা আতহারে পৌঁছাইয়া দাও ইয়াল্লাহ। দুরুদ সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। এ মাবুদ, মাবুদ রে, জীবনে কত গুনাহ করেছি গুনার হিসাব জিগাইয়া লজ্জা দিও না। তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর উম্মত হইয়া হাত বাড়াইলাম। এক নবীর জন্য যদি এত কিছু করতে পারো তুমি কি সেই নবীর উম্মতের মাপ দিতে পারো না গো আল্লাহ? মাবুদ, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাগার, আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না। এই মাহফিলের উসিলাই, দুরুদ সালামের উসিলাই, ওই ওলির দরবারের উসিলাই আমাদেরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, আমাদের থেকে বিদায় নিয়ে যারা কবরে চলে গেছে, খাস করে যাদের মা নাই রে, যাদের বাবা নাই, বাবা নাই রে, যারা মায়ের অভাবি বাবার অভাবী হইয়া হাত বাড়াইছে, আর দেরি করো না গো আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, যেই বাবা মাতার গাম পাতাই ফালাইয়া রোজগার করে খাওয়াইছে, যেই মা পসরা পায়খানা মেতরিণী হইয়া পরিষ্কার করছে, সন্তানেরা যদি কোথাও গেছে গো বাড়িতে না আসা পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষের ঘরের দরজা বন্ধ হইত, মায়ের ঘরের দরজা বন্ধ হইত না। এ মাবুদ, এই দরদি মা বাবা যার কবরে গো, এই মুহূর্তে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ঔলাদ বংশধর ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী, কাজ করে পাহাড় তুলি এলাকার জমিনের নিচে, তামাম পৃথিবীর জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, খাস করে এই মাহফিলের আয়োজন যারা করেছে ব্যবসায়ী ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছে, যাদের সহযোগিতায় মাহফিল কায়েম হয়েছে, আল্লাহ তাদের বংশধর ময় মুরব্বী যারা কবরে তাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, মাহফিলের উসিলাই আমাদের সকলকে তুমি আফত বিপদ আজাব গজব এক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ, খাস করে আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত লাগাইয়া দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা লেখাপড়া করে লেখাপড়াই বরকত দাও। আল্লাহ, যারা বিদেশ থাকে গো দোয়া চাইছেন সকল বিদেশি ভাইদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ, যারা বিদেশ যাবে সবাইকে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। আল্লাহ, খাস করে এই মাহফিল কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, তাদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। এই মাহফিল দুরুদ ও সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে করবে, মাহফিলের সদস্য হয়েছে হবে, মাহফিলে আসছে আসবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া ফুলচিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। চট্টগ্রামের জমিনের নিচে যত ওলিরা ঘুমিয়েছে সকল ওলিগণের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ। মাবুদ গো, আমাদের সবাইকে মদিনার কামলেওয়ালা নবীর গোলামি করার তৌফিক দাও গো আল্লাহ। আল্লাহ, খাস করে এই মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করেছে মাহফিল শেষে বাড়িতে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাবুদ, দোয়ার দরখাস্ত করেছেন রিপনে,
মার জন্য দোয়া চাইছে, মা বাবার জন্য দোয়া। আল্লাহ রিপন মা বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ রিপনের মনের আশা তুমি পুরা করো, যে দরখাস্ত করেছে আল্লাহ তুমি কবুল করে লও গো আল্লাহ। মাহবুব অনেকেই বলতে পারে নাই, আমি সকলের মনের দরখাস্ত তোমার দরবারে তুলে দিলাম, ইয়া আল্লাহ তুমি সকলের দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও গো আল্লাহ, ইয়া আল্লাহ কুচি কুচি বাচ্চাদেরকে মাজার মুয়াব্বিজের মতো করে দাও, যুবকদেরকে খালেদ বিনলিদের মতো বানিয়ে দাও, মুরব্বী বাবাদেরকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে লও গো আল্লাহ। ইয়া আল্লাহ জনাব ইমাম সাহেবুর যা দরখাস্ত করেছেন, আল্লাহ হেফজখানা মাদ্রাসার পক্ষ থেকে ছেলেদের জন্য দোয়া চাইলেন, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। এই মাদ্রাসার পক্ষে যারা থাকবে গো, এটাই তো আমার নবীর পক্ষ গো আল্লাহ। এই মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করবে, সকলকে নবীর দিদার স্বপ্নে দেখাইয়া দিও গো আল্লাহ। অসুস্থের ব্যক্তির জন্য দোয়া চাইছেন, আল্লাহ মেজে হুজুর অসুস্থ, আল্লাহ সুফিয়া মেজে হুজুর অসুস্থ, আল্লাহ তুমি সকলকে শেফা দান করে দাও। ই আল্লাহ যেখানে এই দুনিয়ার ক্ষমতা শেষ সেখানে তো তোমার ক্ষমতা শুরু, যেখানে ডাক্তারের চিকিৎসা শেষ সেখানে তোমার কুদরত শুরু। আল্লাহ তোমার কুদরত লাগাইয়া সকল বিমারীকে শেফা করে দাও, ই আল্লাহ সকল বিমারীকে শেফা করে দাও। আল্লাহ আমাদের সকলকে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া নেক হায়াত বাড়িয়ে দাও। ই আল্লাহ যেইভাবে পাহাড় দোষে দোষে মানুষ মরছে, আল্লাহ এই বিপদ থেকে চট্টগ্রামবাসীকে হেফাজতে রাখো, ই আল্লাহ এই বিপদ থেকে সারা বাংলাদেশের মানুষকে হেফাজতে রাখো, ই আল্লাহ এই বিপদ থেকে সমস্ত পৃথিবীর মুসলমানকে হেফাজতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।